সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। তাই ঠিক করলাম বর্মাশয়ের জন্মদিনে একটু আগের দিন রাতে কেক কাটিংয়ের জন্য তাকে একটা ছোট্ট করে সারপ্রাইজ দিয়ে দিই। ও প্রত্যেকের জন্মদিনে কিন্তু ও নিজে হতেই প্ল্যানিংগুলো করে, বাট দুঃখের বিষয় ওর ও সব মায়ের জন্য আমার জন্য যেভাবে করেছিল আমি সেভাবে হয়তো করে উঠতে পারলাম না, বাট ওই আর কি ছোটো মোটোভাবে একটু চেষ্টা করলাম, ঘুম থেকে তুলে নিয়ে সারপ্রাইজ দিলাম। হ্যালো এভরিওয়ান, সঙ্গীতাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। অনেকদিন পর আজকে আবারও একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে কিন্তু হাজির হয়ে গেলাম। আজকে দিনটা একটু স্পেশাল, আজকে বর্মশায়ের বার্থডে, তো আজকে খুব সামান্য জিনিসের একটু আয়োজন। একটু দেরি হয়ে গেল, এখন বাজে হচ্ছে 1:30, পুরো পাক্কা 1:30 বাজে, কিন্তু এখন অবধি রান্নাবান্না কিছুই হয়নি। এখন হবে মেনু, তো হবে হচ্ছে লাল শাক ভাজা, 5 রকমের এমনি ভাজা হবে। সব মেনুটা পুরোটা হয়ে গেলে সব দেখাবো, শেয়ার করবো। আর অন্য কিছু নেই, মাংস আছে মানে মাটন আছে, ব্যাস এই অবধি। আর পায়েস, পায়েসটাও এখনো হয়নি, সবটাই দেরি দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো সঙ্গে থাকো, ভিডিওটার সাথে থাকো, দেখতে থাকো স্কিপ না করে। তো পুরো ভিডিওটা শেয়ার করলে কেমন লাগছে কি লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে। টাইম আসছি আবার ফিরে। লাল শাক ভাজা হবে এখন, আস্তে আস্তে আমি ভাজাগুলো সেরে নেব। আছে বেগুন ভাজা, ভেন্ডি ভাজা, আর সব কেটে নেওয়া হয়ে গেছে, মাছ ভাজা আছে, মাংস সবাটা দিয়ে করে আনা হয়েছে। তো দেখো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এখন কিন্তু মিষ্টির প্লেটটাকে সাজানো চলছে। তো মিষ্টি বলতে 5 রকমের মিষ্টি আনতে বলেছিলাম, আনেনি, তো এখানে মিহিদানা, বোঁদে, সীতাভোগ এগুলোই নিয়ে এসছে। তো সেটা দিয়েই ভাবলাম সুন্দর করে প্লেটটাকে সাজিয়ে ওর সামনে দিই। বেসিক্যালি ওর তো খাওয়া মিষ্টি একেবারেই ঠিক না, তো সাজিয়ে দিলাম, যেটুকু ওর মনে হবে সেটুকুই খাবে। অনেক কিছু, অনেকটাই ভিডিও না শ্যুট করতে পারিনি, মানে সব একা হাতে সামলে উঠতে পারছিলাম না দেখে, তাই হয়ে ওঠেনি। যেটুকু ভিডিও শ্যুট করতে পারলাম সেটুকুই দেখো। আর এই যে দেখো প্লেটটাও সাজিয়ে ফেলেছি, 5 রকমের ভাজা, পটল ভাজা, মাছ ভাজা, আলু ভাজা সব দিয়েছি, আর ওখানে মাটন আছে, আর বিশেষ কিছু রান্না হয়নি। ইভেন এর মধ্যে কিন্তু পায়েসটাও রান্না করে উঠতে পারিনি, পায়েসটা ঠিক করেছি সন্ধ্যেবেলায় পায়েসটা রান্না করব। তো যাই হোক, তোমরা একটু ম্যানেজ করে দেখে নিও। তো এখন দুপুরের খেতেও ওকে দিয়ে দিয়েছি, এবার আসছে সন্ধ্যেবেলা কেক কাটিংয়ের পর্ব। তো একটা আমরা এনেছিলাম, আর একটা ওর বন্ধু বা ভাই যারা ওর কলিগ আছে তারাই নিয়ে এসেছিলো। তো সেই সময় সন্ধ্যেবেলা কেকটা কাটিং করে বেশ ভালোই লাগলো, দিনটা বেশ সুন্দর কাটলো। তো বন্ধুরা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে। আর কিছু কিছু সময় আছে, কিছু কিছু মানুষ বা বন্ধু বা ভাই যেরকমই এই স্পেশাল দিনগুলোতে আসলে যেন দিনটা যেন সেই সময় যেন চার চাঁদ লেগে যায়। তো যাই হোক, দিনটা বেশ খুব স্পেশালভাবেই কাটলো, খুব ভালো লাগলো, জানি না কার কেমন লাগবে। তো আমাদের সকলেরই খুব ভালো লেগেছে। আর যদি কিছু ভিডিওর মধ্যে কিছু যদি খারাপ দেখে থাকো বন্ধুরা, তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ওকে, চলো টাটা বাই।